সরকারে যে দলই আসুক তারা যেন দেশে আর্থিক বৃদ্ধি নিয়ে ভাবে। বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে এই আশাই প্রকাশ করলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এমেরিটাস এনআর নারায়ণমূর্তি। সমাবর্তনে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায় বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নতি হলে দেশেরও উন্নতি হবে। বারাসাতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। মঙ্গলবার সমাবর্তনে উপস্থিত ছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এমেরিটাস এনআর নারায়ণমূর্তি, টাটা স্টিল সংস্থার তরফে টিভি নন্দন সহ বিশিষ্টরা। সমাবর্তনে সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীকে ডিলিট দেওয়া হয়। এছাড়াও ডিলিট দেওয়া হয় ম্যানেজমেন্ট গুরু পার্থসারথী ঘোষ এবং উদ্যোগপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়কে। নারায়ণমূর্তি কথা প্রসঙ্গে নতুন সরকারের কাছে তিনি কি আশা করেন সে কথা জানান। That particular government will enhance the economic growth, will remove all hurdles for creating more and more jobs, more and more foreign direct investment through education, healthcare, nutrition and shelter for every citizen, particularly the child in the remotest part of India. অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায় দেশের শিক্ষা ব্যবস্থার প্রসারের উপর জোর দেন। আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ ভেরি ফেভারেবল টু ডেভেলপ ফর ইট নিউ এডুকেশন সিস্টেম, সো উই শুড টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট পজিটিভ ভাইব্রেশনস ফ্রম দ্য গভর্নমেন্ট। উই ক্যান মেক দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ ডেস্টিনেশন অফ দ্য গ্লোবাল এডুকেশনস। সমাবর্তনে কৃতী ছাত্রছাত্রীদের হাতে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়। সুমন ঘড়াই রিপোর্ট, এবিপি আনন্দ।